কে কোথায় আছেন, খাইছেন না না খাইছেন, ঘরে না বাইরে, দিনে না রাইতে, দেশে না বিদেশে, এই হিসাব এটা করে না। কারণ ওই দিন দেখলাম মাহফিলে যাচ্ছি, রাত্র 8টার দিকে টেলিফোন, বিদেশি নাম্বার রিসিভ করলাম, বলতেছে হজুর আমি ইতালির থেকে টেলিফোন করছি, আপনাকে নিয়ে সারা ইতালিতে আজকে আলোচনা হচ্ছে, কি ব্যাপার? আপনার আলোচনার বাস্তবতা কেমন? আমাদের বাংলাদেশি একটা ছেলে মারা গেছে হসপিটালে, হসপিটাল থেকে লাশ বাংলাদেশে পাঠানোর জন্য আমরা চেষ্টা করতেছি, তার স্ত্রীর সাথে যোগাযোগ করলাম, অ্যাকাউন্ট স্ত্রীর নামে, স্ত্রী নাকি উত্তরা বাড়ি করে উত্তরা থাকে, স্ত্রীর কাছে টেলিফোন করলাম কিছু টাকা পাঠান, আপনার স্বামী মারা গেছে, লাশটা বাংলাদেশে পাঠাবো। স্ত্রী বলল দেখেন হায়াত নাই, উনি মারা গেছেন, এত টাকা খরচ করে লাশটা আইনা লাভ কি, সিস্টেম থাকলে ওখানে মাটি দিয়ে দেন। স্ত্রী বলল 15 মিনিট ওই ভদ্রলোক টেলিফোনে আমার সাথে কথা বলল, ভাইদের কাছে ফোন করলো, ভাইয়েরা বলল দেখেন আমরা তো গরিব মানুষ, এই ইতালি থাকে টাকা কামাই কেরা, বোয়ের নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও দিছে না, কাজে 1 লক্ষ টাকা খরচ করে ভাইয়ের লাশ ইতালি থেকে আনা আমাদের সমর্থ নাই, আমরা গরিব, আমরা দিন মজুর। মার কাছে টেলিফোন করলো, মা কানতেছে আর বলতেছে বাবা রে প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে আমি টাকা দিব, আমার ছেলের লাশটা আমি মায়ের কাছে ফিরিয়ে দাও, আমি তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ওই ছেলেটা বলতেছে হুজুর মায়ের কান্না যারা আমরা পাশে ছিলাম কেউ সহ্য করতে পারতেছি না, বলছে আমার ছেলের লাশটা আমি মা ভিক্ষা চাই, তোমরা আমার ছেলের লাশটা বাংলাদেশে পাঠাও। ওই ছেলেটা বলল হুজুর স্ত্রী কি কইল, ভাইয়েরা কি কইল, আর মা কি কইতেছে? মসজিদে কালেকশন করলো, ছেলেটা বলতেছে আমরা মসজিদে কালেকশন করে লাশটা পাঠাইতেছি, এই মাসের ডিসেম্বরের 22 তারিখে নাকি লাশটা বাংলাদেশে আসবে, বরগুনা বাড়ি, বরগুনা, বরিশাল বরগুনা, ওই লাশটা বাংলাদেশে আসবে 22 তারিখে, মসজিদ থেকে কালেকশন করলো, লাশ পাঠাবে, মা বেঁচে আছে, ছেলে চলে গেছে, দেশে না বিদেশে এই গ্যারান্টি নাই, অমাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমরা এই মাহফিলে বসা, মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছার গ্যারান্টিও আমাদের কারো নাই, হসপিটালে গেছে চিকিৎসা করে বাঁচার জন্য, হসপিটাল থেকে লাশ বাড়িতে আসে, এরকম ঘটনা আছে কিনা? বাংলাদেশের সেরা ধনী জহিরুল ইসলাম সাহেব নিজে হসপিটাল করেছে, মেডিকেল কলেজ করেছে, রোগী চিকিৎসা করে সুস্থ করে ডাক্তার বানাই, অসুস্থ বাংলাদেশের চিকিৎসায় ভালো হবে বিশ্বাস হলো না, চলে গেল সিঙ্গাপুর, সিঙ্গাপুর আজরাইল দয়া কয় জহিরুল ইসলাম সাহেব আমি সিঙ্গাপুরও চিনি, সিঙ্গাপুর কি উনি মরতে গেছিলেন নাকি বাঁচতে গেছিলেন, চিকিৎসা করে বাঁচবে সুস্থ হবে কিন্তু হায়াত শেষ, সিঙ্গাপুরে মৃত্যু হয়ে গেল। তাই আল্লাহর কোরআন সত্য, কোন ধর্মের কোন ব্যক্তির কথা সত্য নয়, আল্লাহর কোরআন সত্য, আপনারা কি মানেন কি না? আল্লাহর কোরআন কি? এই জন্য নবী হাদিস শরীফে আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন, পরামর্শটা কি? তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূলি, একবার বলুন আল্লাহু আকবার, আপনাদের কোনো ভয় নাই তো, আপনারা যারা আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আছেন, আপনারা রাজ কপালের মানুষ, আপনারা ভিআইপি, আপনাদের মর্যাদা সকল নবী রাসূলের উম্মতের মধ্যে বেশি, যাকে আমরা ভিআইপি বলি, ভেরি ইম্পর্টেন্ট পারসন,
ভেরি ইম্পর্টেন্ট পারসন আপনারা যারা আখিরি নবীর উম্মত, যাদের কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বেহেশতি 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 সবাই বলুন মারহাবা। এখন কিভাবে যাবেন বেহেশতে, উম্মত কিভাবে যাবে? এই জন্য 63 বছর জিন্দগি কষ্ট করেছেন নবী। আজকে সেই নবী চিনা, সেই নবী মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে অনেক ভাইয়েরা নবীকে নিয়ে টানা হেসরা করে। আমি মাহফিলে গেলাম আপনার ভালুকা, ময়মনসিংহ ভালুকা, ভালুকার এপাশে আর একটা জায়গা, আগের দিন ভালুকা, পরের দিন ওই মাহফিলে, মাহফিলে ওই এলাকার চেয়ারম্যান সাহেব বলতেছেন, হুজুর গতকালকে একটা মাহফিল হলো, মাহফিলে একজন আলেম বুঝাইতেছে নবীজি আর আমরা একই একই সমান, নবী আর আমরা মানুষ নাকি একই সমান, আপনারা কি এতে একমত আছেন? আমি বলবো যে ভাই বলেছো নবী আর আমরা একই সমান, আঙ্গুল দিয়ে নাকি দেখাইলো সামান্য একটু বেশ কম। এভাবে চেয়ারম্যান সাহেব বললো আঙ্গুল দিয়ে দেখাইতেছে একটু বেশ কম, এই একটু সামান্য বেশ কম। আচ্ছা আপনারা কি এতে একমত? আমি বলবো যে ভাই নবীকে তোমার কাছে আনতে চাও, নবীর শানুমান দিয়েছে আল্লাহ, আল্লাহ বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় নবী রহমত, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। আমি বলবো যে ভাই তাই না, নবীকে তোমার মতো করতে চাও, তুমি একদিন মরে পচে গলে মাটির সাথে মিশে যাইবা, আর আমার নবীর শানুমান যতদিন চন্দ্র সূর্য আকাশ জমিন থাকে ততদিন পর্যন্ত নবীর শানুমান আজানের সাথে আজানের ধ্বনিতে উঠতেই থাকবে। তোমরা তাই না, আমার নবীর শানুমান কমানোর ক্ষমতা কোনো মানুষের, যদি কমাইতে পারত আবু জাহেল দানাদানি কম করে নাই বাবারা। আমি তো দেশের মানুষ, সময় কাটাইতেছি, হুজুর আইতাছে, বহু টানাটানি করেছে আবুল আহাব নবীর শানুমান কমানোর জন্য। বলুন নবীর দাম কি কমেছে? এক অক্ত আজানের মধ্যে কি নবীর নাম বাদ দেওয়া হয়েছে? পাঁচ অক্ত আজানের মধ্যে নবীর নাম বাতাসের সাথে উঠতেছে, কেয়ামত পর্যন্ত উঠবে নাকি? যে ভাই বলেছে একটু বেশ কম, চার অক্ত নবীর নাম আজানে দিয়া একটা অক্ত ওই হুজুরের নামটা দেওয়া যাবে কিনা? তাইলে কেমনে যে বলে, একটু ভয় করে না, বুকটা একটু কাঁপে না? যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উরাতের মধ্যে নবীজি মাথা মুবারক রাইখা ঘুমায়া গেছে, এদিকে আসরের নামাজের সময় পার হয়ে গেছে, বেলা ডুবে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি নবীর চেহারা মুবারকে পড়লে নবীজির ঘুম ভেঙে গেছে। আলী কানতেছো, হুজুর আমি আসরের নামাজ পড়ি নাই, তো তুমি আমাকে ডাক দিলা না, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ চলে যেতে পারে, রাসূলকে ডাক দেওয়ার অনুমতি আমার নাই, রাসূলকে ডাক দেওয়ার অনুমতি আমি পাই নাই, আমি কিভাবে ডাক দিব? আমার নবী বলেন আলী তুমি কি নামাজ পড়বা? জি হুজুর আমি নামাজ পড়ব। আমার নবী পশ্চিম দিকে ডুবন্ত সূর্যকে ডাক দিলেন, এই সূর্য আলী নামাজ পড়ে নাই, তুমি আবার আসরের নামাজের সমতুল্য জায়গায় উদিত হও। কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই, নবীজির ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর আলেম ওলামারা, সমস্ত পৃথিবীর বিরোধী নবীর বিরোধী দুশ্মনেরা, কাফের বেইমানেরা, সমস্ত পৃথিবীর শক্তিশালী মানুষেরা, যদি রশি লাগায় দেওয়া হয় সূর্যকে, ডুবন্ত সূর্য তাই না 2 ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা?
নবী আঙ্গুলে ইশারা করলে সূর্য আবার উদিত হয়, তাইলে সেই নবীর সাথে যদি আমাকে আপনাকে তুলনা দেওয়া হয়, কাজটা কি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ কোরআনে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। আপনারা বললেন এ কাজটা ভালো না, যদি আল্লাহ কইছে ভালো কাজ করো আর যদি কেউ ভালো কাজ করে না, তাহলে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যারা চলবে, যারা এরকম মন্তব্য করবে, তাদের নসিব মন্দ, নসিব খারাপ। আমাদের কপাল ভালো, আমরা নবীর পক্ষে আছি, আমাদের জীবন ধন্য, আমরা বেহেশতি। সবাই বলুন মারহাবা। বাবারা ভাইয়েরা, এই দেশে আমরা কিছুক্ষণের জন্য, যেই কথাটা আমার মূল কথা ছিল, আমরা কিছুক্ষণের জন্য এই দেশে আছি, আসুন কিভাবে সামনে যাচ্ছি। তারপরে আজকে যারা বসে আছেন, আপনারা রাস কপালের মানুষ, আপনারা হাসরের দিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আজকের মাটির ভিআইপি কারা? আল্লাহ বলবেন, আমার আখিরি নবীর উম্মতরা। আমি তো ভিআইপি বলেছি, কোরআন ভিআইপিও বলে নাই, কোরআন বলেছে সিআইপি, সিআইপি বলেছে কোরআন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত সকলের আগে বেহেশতে যাবে, যেই নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল করে উম্মতের ভিআইপি বানায়া গেছে। সকলের আগে আবু বকর সিদ্দিক বেহেশতে ঢুকবে, পিছে পিছে আপনারা বেহেশতে ঢুকবেন। শুধু তাই না, বেহেশতের মধ্যে একটা অনুষ্ঠান হবে, একটা বিয়ের অনুষ্ঠান হবে, জালালাইন শরীফের মধ্যে ঘটনাটা, নবী হবে জামাই, আর আজকে যারা নবীর পক্ষে বসা আপনারা হবেন সেই জামাই সাথে যাত্রী। সুবহানাল্লাহ, আসতে গেলেন? ও ভাবছেন এটা ভৈরবের জামাই সাথে যাত্রী, গেলে কি খাওয়াইবো, গরুর গোস্তিত্ব খাওয়াইবো, গেলে কেমন একটু দুর্বল কিনে কইছেন। আরে এই এলাকার জামাইও যদি কোথাও যায়, জামাই সাথে যারা যায় হেরার ভাওয়ার বাড়ে না কমে, খাইতে বইছে। আগে তো তরকারির মধ্যে আলু দিত, আলু ওহন আলু দেয় না, কেন আলু ওহন কেউ খায় না, কেন আলু কেউ খায় না, অথচ আলু না খাইলেও আলু তো কম দামি না, দাম আছে। এবার আলু ওনার রূপে বলে বিপদ, যার দোয়া করি আলু না হইলে আমরা চলুন কেমনে, আলু দরকার আছে। আগে আলু দিত দুই মুরুব দা বিয়া চালাই লাইত। আমি এক বিয়াত গেছি, মুড়া সালের বাচ্চা হলুদ দিয়া মাইকা হুলাও বানাইছে, এও বা শোনো যে দেয় পিছনে বোল্ডা রাইকা মুঠ কেটে দিলে আনে, মনে হয় যে সোনার সাক্কা দিয়ে লাইতাছে। অন্ত মাশাল্লাহ, জামাইয়ের লগে গেলে পোলাওয়ের ডিশ সামনে বাইরে রাখে, মুরগির রোস্ট হিসাব পেরা ডিম মাছ কত জাতের খাওন দেয়। আগের চেয়ে কিছু আল্লাহ দিলে জামাইয়ের লগের মেহমানের ইজ্জত বাড়ছে না, আর নবীর লগে যারা যাইবেন হেরার ইজ্জত কি আরো বাড়বো না কমবো? একবার বলুন আল্লাহু আকবার। বেচারা আলু দিছে দুইটা বেশি, আলু লইয়া ঢিল মারছে, আমি আলু খাই, আলু খা না বলে জামাইয়ের লগে যাওয়ার ভাবার দেহ কত, আমি আলু খাই। আলু যে ঢিল মারছে, গিয়া এক মুরব্বীর গায়ে গিয়া লাগছে, মুরব্বী ফিরা কই বড় আলু খাস না, হিসাব করলে তোর ফেড়ো আলুর গুড়াউন খাওয়া যাইব, আলু খাস না। আরেক জন কো সাসা সাসা কথা কেন না, জামাইয়ের লগের মেহমান, জামাইয়ের লগের মেহমান। আজকে যারা বসে আছেন আপনারা জামাই সাথের মেহমান,
আমার নবী হলো দুজাহানের জামাই, জালালাইন শরীফের মধ্যে ঘটনা। তিনটা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেশতের ভিতরে, আপনারা থাকবেন সেদিন সেই জামাইয়ের সাথে যাত্রী। তিনটা মেয়ের সাথে বিবাহ, প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বর মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নম্বরের মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, বেহেশতে অনুষ্ঠান হবে, আর আপনারা থাকবেন সেদিন জামাইয়ের সাথে যাত্রী। জামাইয়ের সাথে যাত্রীর ভাওয়ার বেশি না কম? বাজান বসেন, কই যা দেখেন না জামাইয়ের লগের মেহমান। আজকে বৈরব থেকে জামাইয়ের সাথে যাইবেন ঢাকা বিয়া খাইতে, বাস ভাড়া করছে পাঁচটা, বাসের ভাড়া কি যাত্রীরা দেয়? আমরা এমন এক জামাইয়ের সাথে যাত্রী, যেই যাত্রী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু বহন করবে সেই জামাই। সবাই বলুন মারহাবা। কিভাবে আসতেছি সামনে, আমরা যে কিছুক্ষণ পেশটা ভাই গেলই কথাটা খেয়াল আছে নি? ব্যাটার একটা চুল এক বছর পরে পরে পড়ব, সারা চুল ফললে নাকি তার মৃত্যু হইব, হিন্দু ভাইয়ের সাথে কথা। এটা কষ্ট গেলাম এই আলোচনাটা আমারে কইল আর কি, আমাদের এই বুজুর্গ ঠাকুর সারা চুল পড়লে তার মৃত্যু হইব, এই গ্যারান্টি কি কোন ধর্মের লোক দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কইছে ক্ষমতা নাই, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ক্ষমতা নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি দেওয়ার জিনিস দিয়া তোমারে বানাইছি হই না। বলে জিগাইলে কি দিয়া বানাইছেন? আল্লাহ পরিষ্কার কোরআনে কইব, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা। নুতফা দ্বারা কি এর বাহাদুরি করেন, অহংকার গৌরবী করেন, এমন এক জিনিস দিয়ে বানাইছে, এটা ফসা দুর্গন্ধযুক্ত। কিন্তু এই বেচারা বলে মরতো না, মরবো সারা চুল ভৈরা সারলে। এরকম বুজুর্গ একজন গেছে দেখতো, হে ধর্মের লোক গিয়া দেখি উনি কি করে, গিয়া দেখে একটা বাঙ্গা কোলা মাথার দা বই রয়েছে, বাঙ্গা কোলা, কোলা চিনেন তো, বালাও না বাঙ্গা বই রয়েছে, গিয়া ফাওয়ের মধ্যে কদম বসি করছে, ডাকতেছে ঠাকুর কর্তা এখানে বসে রয়েছেন, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আপনারে সম্মান করব, নমস্কার করব, শ্রদ্ধা করব, আপনি ঘরে যান ঘরে যান। ওই ভদ্রলোক তো নাকি কইতাছে, বাবা রে ঘরে যামু, আমার তো ঘরই নাই, কারণ কয়দিন থাকুম দুনিয়ায়। চিন্তা করেন যত চুল আছে সব চুল এক বছর পরে পরে একটা, এটা বৈরা সারলে বলে বেটা মরবো, এবারা বক্তরে কইতাছে কয়দিন থাকুম দুনিয়া, কোলারা মাতার দা কোন রকম দিন দেখা নাই, হাজার হাজার বছরের হিসাব তার হিসাবে, এরপর কুলা মাতার দা বই রয়েছে কোন রকম বলে দিন দেখা নাই যে বোলা। মুসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে যাইতেছে, এক মহিলা কান্দতেছে, জিগায় মা কান্দো কি লিগা, বাজান আমার একটা বাচ্চা মারা গেছে, গো বাচ্চার বয়স কত, গো 1200 বছর। মুসা আলাইহিসসালাম কই মা গো 1200 বছর বাচ্চার লেগে কান্দ, আখিরি নবীর উম্মত হইব দুনিয়া, হেরার বয়স হইব 70-80-90 বছর, এর ভিতরে মরি যাব গা, এরপরে তো 90 গ্যারান্টি হনো দি তারি না, এক জাতের রোগ বাইরিছে কাইতিয়া ফললে আর সুজা হয় না, চিনছেন নি রোগটা, চিনছে চা খাইতাছে, চা খাইতাছে হইরা গেছে, ডাক্তার আয়া কো শেষ, চা গরম রইছে খাওয়াইন না শেষ, এই রোগটার নাম জানি কি? বাজান এই বেজালো ভরার আগে আয়েন সামনে রাস্তাতেই ঘুরি, যাই ঝামেলার যায়েন না, ইসলামে ঢুকেন, নবীর উম্মত হন, নবীর উম্মত হয়ে কবরে যায়েন। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া কবরে আয়ো না, কবরটা বড় সুবিধার জায়গা না। বাসান আমরা যে দেশে আছি, একটা
বৎসরের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনাদের কারো আছে? একটা মাসের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা? তাই এখান থেকে আমাদের আজকে কি নিতে হবে? আমি বলছিলাম আপনারা সকলেই জান্নাতি, জান্নাত বানাইছে আল্লাহ। বলুন, জান্নাত বানাইছে কে? আল্লাহ। আরো জোরে কন, আল্লাহ। আর এই জান্নাতি হওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য যাকে পাঠাইছে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। যারা রাসূল নিয়া তানাহেসরা করে এরাও নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। নবীর সুপারিশ ব্যতীত হেরারও জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। তাইলে আমরা নবীকে নবী হিসাবে মানতে হবে, আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে, তাইলে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য বেশি কঠিন কোন কাজ নয় বাবারা। আজকে যারা আখিরি নবীর উম্মত হইয়া গরবাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, আমি মাত্র দুইটা আমল আপনাদের কাছে রাখবো। আমার নবী এই আমলদারির জন্য ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে জান্নাতের খবর আপনাদেরকে পৌঁছাইয়া দিয়া যাবে। একটা রাত্রি ঘুমের ঘরে আমার নবীকে দেখার আকাঙ্ক্ষা বলুন আপনাদের আছে কিনা? আমি দেখতে চাই নবী দেখার আকাঙ্ক্ষা কার আছে, হাত তুলে দেখা। হাত নামান। আপনারা যে হাত তুলছেন নবী দেখার আকাঙ্ক্ষায়, আমার আল্লাহ দেখছে? দেখছে? সবাই বলুন মারহাবা। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আরো রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুনত জমিও খসালিকি সাল্লু আলাইহি ওয়ালিহি। আপনারা জান্নাতি, জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? প্রথম নম্বরে জান্নাতে যাইতে টিকিট লাগবো। টিকিটটা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিটটা ঠিক রাখতে হবে। এই টিকিট ঠিক রাখবেন, এবার জান্নাতে যাইবেন। বেশি কঠিন কিছু না, সহজ রাস্তা আমি দেখাই দিচ্ছি। হযরত আল্লাহর ওলি, দেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত আলেম ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী,
উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবী এসে ডাকতেছে, ও গাজালি, আমি রাসূল এসেছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য। রাসূল এখনো মদিনার থেকে বাংলাদেশেও আসার ক্ষমতা আছে কিনা? ভারতেও যাই করবো, তাইলে কয়েক বছর আগের খবর নেন, অতিরিক্ত 15-16 বছর হবে, 16 কোটি হিন্দুর দেবতা ডক্টর শিব শক্তি, ডক্টর শিব শক্তি শঙ্কর, উনি স্বপ্নে দেখে মদিনার নবী তার ঘরে হাজির। আয়েশা বলতেছে, এ ডক্টর শিব শক্তি, আমি নবী আসছি তোমারে কালিমা পড়াইতাম। তাহলে এখনো নবী দাওয়াতের কাজ করতে পারে, কালিমা পড়াইতে পারে, এই ক্ষমতা নবীর আসতে গেলেন যে ভয় পান না। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, কেউ কালকে আপনারে প্রশ্ন করতে পারবে না, চিন্তা করেন না। ডক্টর শিবশক্তি এই চেহারা, আল্লাহ আকবার, মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যেদিন আমার মক্কার এতিম খানায় আমার এতিম মুহাম্মদ তার শিব এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকালবেলার উদিত সূর্য ঢুকে গেছে। সেই সুন্দর নবী ডক্টর শিব শক্তির ঘরে। ডক্টর শিব শক্তি বলেন, এই সুন্দর নবী, মায়ার নবী, মা নাই বাবা নাই নবী, আমার ঘরের মেহমান পাইয়া দেরি করি নাই, নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবারা সেই নবী, আপনারা নবীর আশেক পাগল, আপনাদের ঘরেও নবী একদিন আসার ক্ষমতা আছে কিনা? আমি দোয়া করব মন ভরে অন্তর থেকে, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ী ভাইয়েরা, যারা দূর দূরান্ত থেকে এসে রাত্রভর সময় দিয়েছেন, জীবনে কত রাত বিশ্বকাপের খেলা দেখা কাটাইছো গো, নবীর ভালোবাসার একটা রাত দিয়া যাও, একটা রাত যদি মদিনাওয়ালার ভালোবাসায় কবুল হয়ে যায়, আমার আল্লাহ এই রাতের সিলাই নাজাতের ফয়সালা দিয়ে দিবে। আমার নবীর প্রাণপ্রিয় মহব্বতের সহিত ডক্টর শিব শক্তিকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন সকালবেলা। অন্যদিন ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো শ্রদ্ধা করত, ডক্টর শিব শক্তি সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পূজা করেন, তুলসী পূজা করেন, গাছের পূজা করেন, সূর্যের পূজা করেন। আজকে দরজাই খুলে না, 9টা বাজা গেছে, দরজা খুলে না, বিবি নাস্তা নিয়ে ডাকতেছেন, ঠাকুর কর্তা কি হলো আপনার দরজা খুলেন না কেন? দরজা খুলেন, নাস্তা খান। দরজা খুলে দিলে, দরজা খুলে দিলে, বিবি ডাকতেছে, ঘর থেকে বাহির হন না, ঘর থেকে বাহির না হইয়া কেন ঘরের মধ্যে বসে আছেন? ডক্টর শিব শক্তি ডাকি, বিবি বিবি গো, ঘরের দিকে তাকাইয়া দেখ গো বিবি, আমার ঘরে এক মহান অতিথি আইসা গেছে। ডক্টর শিব শক্তির বিবি বললেন, আমি ঘরের দিকে তাকাইয়া দেখি, ঘরটা যেন রহমত বরকতে জিলমিল করে, জান্নাতের শান্তি ঘরের মধ্যে দেখা যায়। বিবি ডাকতেছে, স্বামী কে আসছিল গো? ও স্বামী বলো কে আসছিল। ডক্টর শিব শক্তি বলছে, বিবি গো, বিশ্ব রহমত গো, সকল সৃষ্টির জন্য যিনি রহমত, রহমতের নবী আমার ঘরে আসছিল গো বিবি, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি বলেন, অনুমতি দেন ঘরে আসি, ঘরটা বড় শান্তি। ঘরে আইসা ঢুকে বললেন, স্বামী গো, মুসলমান হন আর হিন্দু ওই হন, নাস্তা তো খাইতে হবে, নাস্তা বানাই আনছি, রুটি ভাজি খান, রুটি তরকারি খান। ডক্টর শিব শক্তি দেখে, বিবি কেমনে তোমার হাতের নাস্তা খাবো, আমি মুসলমান, তুমি তো মুসলমান না, মাত্র মুসলমান হইছে নবীর আশেক যারা হইছে বাজান আচরণ কি? ও বিবি, আমি মুসলমান, তুমি তো মুসলমান না, তোমার হাতের নাস্তা তো আমি খাইতে পারি না, মাত্র মুসলমান হইছে, মুসলমান না বলে তার হাতের নাস্তা খায় না, আর আমরা মুসলমান হিসাব কিতাব নাই, যা পায় তাই।
বলতেছিলাম ডক্টর জি শিব শক্তির বিবি বলতেছেন, স্বামী গো রুটি খান, এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে ভেঙে দিয়েন না। স্বামী আপনি যদি না খান জোর করে খাওয়াবো, তরকারির মধ্যে রুটি লাগাইয়া, রুটির মধ্যে তরকারি লাগাইয়া, রুটির মধ্যে তরকারি লাগাইয়া ডক্টর শিব শক্তির মুখের মধ্যে দাগ কাইতেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না, আমি তো মুসলমান হয়ে গেছি, একবার বলুন আল্লাহু আকবার। বাবা মুসলমান কারে কয়, রাস্তায় যদি 100 টাকার নোটটা ফালাইয়া প্যান্ডেলের ভিতরে ঢুকেন, বলুন যাওয়ার সময় নোটটা পাওয়া যাবে কিনা। এই জন্য বিশ্বজুড়ে আজকে আমরা নিম্নমানের পর্যায়ে চলে গেছি। বিশ্বের উন্নতি দেশগুলির ইতিহাস খুলুন, লক্ষ টাকার মাল যদি রাস্তায় পড়ে থাকে কেউ এ মালে হাত দিবে না, দুই দিন পরে গিয়া দেখবেন আপনার এই মাল এ রাস্তাতেই হয়ে রয়েছে। আর আমরা 100 টাকার নোটের লোভ সামলাইতে পারি না, যা পাই। ডক্টর শিব শক্তি বলেন, বিবি না না মুখে তালা মারলাম, যতই দাগাও না কেন গো বিবি আমি খাইতাম না। দেখা গেল এর মধ্যে ইসলামের কিছু গন্ধ পাওয়া যায়। রাসূল বলেছেন, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। শুধু স্ত্রী তুলে দিবে এটাই শেষ না, মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে তুলে দিবেন। ও বাবারা ভাইয়েরা ব্যবসা করেন, রাত্র 11টা 12টা বাসায় যাবেন, 2টা ভালো দামি মিষ্টি লইয়া যাইবেন, বিবি ঘুমাইয়া রয়েছে ঘুমেরতে উঠতে চায় না। ইসলাম বলেছে মহব্বত বিবির সাথে বাড়াবেন, ঘুমের থেকে উঠতে চায় না, পকেট থেকে শুকনা 2টা মিষ্টি খুললা ঘুমের মধ্যে মুহের ভিতরে দেন ডুহাইয়া, দেখেন ঘুমের তুইতে কইব তুমি কি আমার মাইরা লইবা নাকি, মইরা কইকা তোর করে মিষ্টি খাওয়ায় আসাবে। আচ্ছা এই যে একটা আদর আর মহব্বত যদি স্ত্রীরে স্বামী করে, স্বামী বাসায় না যাওয়া পর্যন্ত এই স্ত্রী ঘুমাইবো কেরে, দুই মিষ্টি তো আনবো, এটা ইসলাম। এটা কি ইসলাম? এত সুন্দর ধর্ম, এত শান্তির ধর্ম। অশান্তি বলতে ইসলামের মধ্যে কোনো শব্দই নাই। আজকে আমরা ইসলামটা ব্যবহার করতে পারতেছি না বিদায় আমাদের মধ্যে অশান্তি। মাঝান কষ্ট হইতেছে, অন্ধ কষ্ট হইলে কইতেন না, রাত শেষ আর যাইবেন কই, অনেক সময় বিমত হইল হইতে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি না না ডাকাইও না, এই মাইক এটা এটা বয়মের মধ্যে সেরা মাইক, আমরা চিন্তা করেন না, হ্যাঁ খুশি হয়েছে না, আমি যে সেরা মাইক পেয়েছি খুশি হয়েছে না, হ্যাঁ ইসলামের মধ্যে মন কষা খুশি নাই, আনন্দ খুশি করবেন, খুশির মধ্যে থাকবেন, সবাই বলুন মারহাবা। আমি যে সেরা কো না হারা খুশি হয়েছে, ওহন আর মাইক যাতে নষ্ট না হয় এটা খেয়াল রাখবো, এর দেখে আমি সেরা খুশি, এমনি খুশি সভাপতি সব উত্তর নিয়েছে, সভাপতি সব মনে আমার দেখ ধারে না, লেগে আমি আইসি বলে সভাপতিরে পাইছি না, না দেখে যাইব কই আমার মসজিদের সামনে আর বলে আরো ইচ্ছা না থাকলে দেখুন লাগবো
শাউল লাগবো, দেহ লাগবো না, দেখে পারতাম না একজন আরেকজনের দেহ নিয়ে লাগে। আল্লাহ এইভাবে আমাদের মধ্যে সকল মুসলমানের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেয়। সকলে বলুন আমি। নবীর উম্মত আশেক হইলে মহব্বত থাকতে গো, ব্যাবালো যাওন যেত না। ডক্টর শিব শক্তির বিবি ডাক্কাইতাছে ডাক্কাইতাছে কি তুমি আছে চলতে খাও। ডক্টর শিব শক্তি কন্যা তোমার হাতে নাস্তা আমি খাইতাম না, কারণ আমি মুসলমান হয়ে গেছি, তুমি তো মুসলমান হও নাই। কিন্তু রাসূল বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। আমার নবী যখন খাইতে বসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বসতেন খাইতে, মা আয়েশা সিদ্দিকা গ্লাসের যে জায়গাটায় মুখ লাগাইয়া পানি খাইতেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঠোঁট আর মুখ যেখানে লাগতো এখানে মুখটা লাগাইয়া আবার পানি খাইত। মা আয়েশা সিদ্দিকা গোশত খাইয়া হাড্ডি রাখলে নবীজি এই হাড্ডি আবার নিজে মুখে দিয়া সাবাইত। নবীজি খায়া হাড্ডি রাখলে মা আয়েশা এই হাড্ডি নিয়ে আবার সাবাইত। এই ছিল ইসলাম। আর ওখানে ইটালি স্বামী মারা গেছে, কুমারী দেলাই ইসলাম চিনলাম না। বাবারা ভাইয়েরা, ইসলাম কত সুন্দর জিনিস। বাজারে যাবেন, আপনি কিছু খাবেন, ইসলাম বলছে স্ত্রীর জন্য নিবেন। বুড়া বাবারা হয়তো এই কথাটা বুঝতে কষ্ট হবে, হুজুর জীবনে কোনোদিন এই কথা শুনি নাই, স্ত্রীর জন্য জীবনে কোনোদিন কিছু নেই নাই। রাসূল যদি বলে থাকে, ইসলাম যদি বলে থাকে, আজকেই যাওয়ার সময় দুইটা মিষ্টি কিনে নিমু আপনার সাসির লাইগা, যাইয়া ডাক দিয়েন কই গো ফুলার মা আয়। ইসলাম বই কইছে আমি খাইলে তরেও খাওয়াইতাম, বাসটেন থেকে চারটা মিষ্টি আমি খাইছি, আয় এবার দুইটা তর লাইগানছি। গোলাপনের সামনে আবার খাওয়াইেন না, ডাক্তার দরজার চিবাত নিবেন গা, নিয়ে গলার চিবাদা দইরা কাগজ সহ মোহ দিবেন খা, জীবনে খাওয়াইছেন আর যা ইসলাম করে আছে। আচ্ছা এই ব্যবহার যদি স্বামী স্ত্রীর চলে, মহব্বত বাড়বো না কমবো? আজকে আমরা পারলাম না মহব্বত বাড়াইতাম, ঝামেলা ঝামেলা। একদিন এক বেচারা দোয়া চাই, নাম কইতাম না, দোয়া চাই হুজুর, যা তিন মাস ধরে হুলার মা আমার লগে কথা কয় না। অথচ তিন দিন যদি কোন মুসলমান কারো সাথে কথা বন্ধ রাখে, এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ডক্টর শিব শক্তি বলেন বিবি না না তোরাদের নাস্তা আমি খাবো না। ডক্টর শিব শক্তির বিবির মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায়, স্বামীর মুখে খাবার ধাক্কাইতেছে। অবশেষে বিবি ডাকতেছে, স্বামী গো ভয় পাইয়েন না, বহু ধাক্কা ধাক্কি করলাম, চাপাচাপি করলাম, খাইলেন না, ইসলাম গ্রহণ করেছেন, ভয় পাইয়েন না, আর গোপন রাখতে পারলাম না। স্বামী গো আপনাকে যখন আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গোনাগার, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গোনাগার, আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে, আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে, নবী গো আমরা গুনাগারে। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো, ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজি দরবারে, নবী গো আমরা গুনাগারে, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো,
নবীর দুরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে। নবী গো আমরা গোনাগারে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গোনাগারে, আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে, আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে। নবী গো আমরা গোনাগারে, ইউসাল্লুনা আলান্নাবী, কুরআন খুললে সবাই পাবি ও, ইউসাল্লুনা আলান্নাবী, কুরআনেতে সবাই পাবি ও, মানলে কুরআন থাকবে সবাই, মানলে কুরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমার নবীকে ঘরে পাওয়ার জন্য কিভাবে পাইতে পারেন সে কথা বলছিলাম। ডক্টর শিব শক্তির ঘরে মদিনার নবী এসেছে ভারতের জমিনে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, কোন দলের আলেম তা নিয়ে সমালোচনা করার সুযোগ নাই। ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো নবীজি আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি ডাকি, বিবি আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমার কপাল ভালো, দুইজন আনন্দে আত্মহারা কালিমা পড়ে মুসলমান হয়ে। অবশেষে তার বিয়ের উপযুক্ত মেয়ে দৌড়ায় আসছে, মা তুমি খুশি, বাবা তুমিও খুশি। কারণ কি, ঘটনা কি, মেয়ে প্রশ্ন করলে বাবা জবাব দিচ্ছে, ও মা আমি তো আখিরি নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা ডক্টর মুফতি সালিহ সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালিহ সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লামা হাফেজ তোফাজ্জল সাহেবের আগমন। বাবারা একটা মারহাবা কর, আমি বলবো ফেল ব্যবসায়ী ভাইদের জীবন সার্থক এমন ব্যক্তি হয় এই মাটিতে পাও রাখলেন, এমন ব্যক্তি হয় ভৈরবে আগমন করেছেন, তাদের বর্ণনা করার মতো ভাষা আমার নাই। বিশ্ববরণ্য আলেম যিনি এই মুহূর্তে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জানুয়ারির 5 তারিখে আমার গ্রামে রামনগর আসবেন, আপনাদেরকে দাওয়াত করে গেলাম। ওনাদের মতো ব্যক্তি আগমন করার বেশি না, অল্প সময় কথাগুলি শুনেন, কোত্থেকে যে কথা উনি বের করে আনেন, কোত্থেকে যে কথা বের করে আনেন, এই এই গভীর কথা বের করে আনার মতো আলেম আমার এই বয়সে আমি খুব কম দেখেছি। যাক, আমি আপনাদেরকে জান্নাতের দ্বার প্রান্তে আখিরি নবীর উম্মতের রেখে আমি মাইক হুজুর কেবলাকে দিয়ে দিব। আসুন, আমি শেষ দিকে গেলাম। এবার ডাকতেছে ডক্টর শিব শক্তির মেয়ে, বাবা তুমি খুশি, মা খুশি, কারণ কি, মা গো খুশির কারণ আখিরি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, মা তুমি আমিও মুসলমান। এবার মেয়ে বলতেছে, বাবা মা তোমাদেরকে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবী আমারও কালিমা পড়াইয়া গেছে, ভারতের জমিনে এসে আমার নবী যদি ডক্টর শিব শক্তির ঘরে মেয়ে এবং স্ত্রী সহ কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারে, আমার নবী ইমাম গাজ্জালি সাহেবের জীবনের মধ্যে যা আলোচনায় নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিট, এই এই পজিশনে এই সিস্টেমে আমাদের বাংলাদেশেও নবী আসার ক্ষমতা আছে কিনা, কার ঘরে আসবে? এবার বাস্তবতায় গেলাম, ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ এর জীবনী থেকে বললাম, হুজুর বললেন
আমার নবী ডাকলেন গাজ্জালি, তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, আমি রাসূল বলে গেলাম, জানতে চাই আপনাদের কাছে, দেখি আপনাদের ইমানি পাওয়ার কত। রাসূল যাকে বেহেশতি কয় আল্লাহ কি তাকে দুজুকি কইব কিনা? কইব কইব অনেক গঠন আছে, রাসূল যা কয় আল্লাহ তা মাইনা নেয়, অনেক ঘটনা। যাবেন মদিনায় দুই কেবলার মসজিদ, মসজিদে কেবলা তাইন, যারা গেছেন দেখেছেন, যাই না ওদিকে হুজুর আইসা গেছে, আমি শেষ দিকে এসে গেছি, আমি একেবারে শেষ প্রান্তে। এবার বলছে তুমি যাইয়া আব্দুর রহমানকে কাপন দাপন করবে, সে বেহেশতি, আমি রাসূল বলে গেলাম। সকালবেলা গিয়ে খুঁজে বের করলেন, বললেন আব্দুর রহমান বেহেশতি, রাসূল বলে গেছে, আমি গাজ্জালি এসেছি, তার কাপন দাপনে শরীক হব। লোকেরা কয় হুজুর আপনার মতো এত বড় একজন আলেম, একজন আল্লাহওয়ালা, আব্দুর রহমানের কাফন দাফনে শরীক হবেন, আব্দুর রহমানের ভাগ্য তো ভালো। ইমাম গাজ্জালি বলেন রাসূল বলেছে আব্দুর রহমান বেহেশতি, আমি জানতে চাই আপনাদের কাছে এই কি আমল করে বেহেশতি হলো। লোকেরা কয় হুজুর এত একজন শ্রমিক কাঠমিস্ত্রি, কাঠের কাজ করে, এর বাইরে তো বড় আলেম না, হাফেজ না, আমলের বেলায়ও তো আমরা তেমন কিছু দেখি না। ইমাম গাজ্জালি বলেন তার স্ত্রীর সাথে কথা বলি, পর্দা করে দিলেন, পর্দা করে দিলেন। বলুন পুরুষ আর মহিলার মধ্যে পর্দা থাকা দরকার আছে কিনা? আমরা তো পর্দা নাই, যায় ডাকে মালিক ভাই বাড়িতে আছো? মালিক ভাই, একজনে কইতেছে বাড়িত নাই, তো ভাই যখন বাড়িত নাই যে ভাবি নই দেখে যাই, গেছে ভাইয়ের কাছে হলে ভাবিরে দেখতে না। আ মুসলমান কই পাইলা সে অধিকার? কে বলছে তোমাকে ভাবিরে দেখতে? আল্লাহ আমাদেরকে মুসলিম জীবন ঘরার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবার ডাকতেছেন পর্দা করে দাও, পর্দা করে দিলেন, পর্দার ভিতরে বিবি, বাহিরে ইমাম গাজ্জালি, মা মাগো তোমার স্বামী জান্নাতি, কি আমল করেছে তোমার কাছে জানতে চাই। মহিলা কানতেছে আর বলতেছে হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি, বড় আমল তো করে নাই, দুইটা আমল আমার জীবনে দেখেছি, কি দুইটা আমল? হুজুর আমার স্বামী কাঠের কাজ করতে যাইয়া দুইটা কাঠ একত্রে জোড়া দিবে, জোড়ার পজিশন করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি পিছনের দিকে নেয়, হাতুড়ি দিয়ে আঘাত করবে। হুজুর আমি দেখছি গো হাতুড়ি পিছনে নিছে লোহার উপর আঘাত করবে, এমন সময় যদি মসজিদের মিনারায় মাইকের আজানের ধ্বনি কানে আইসা যায়, আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন কানে আসে, আল্লাহ মহান শব্দ যখন কানে আসে, আল্লাহর কসম পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে পালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। এই একটা আমল দেখেছি হুজুর, আর একটা আমল কি আমল? আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায় হুজুরের মধ্যে একখান কোরআন শরীফ দেখা যায় হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না, কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো, কে গো আজকে আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নার পক্ষে বসে আছো, কোরআন কোথায় নিয়ে যাই? আমি শেষ দিকে গেলাম, ডাকতেছে হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা, এশারের নামাজ পড়ে ঘরে আইসা, হুজুর আইসা গেছে, আসসালামু আলাইকুম, আমি ওনার সামনে অবচরেই বলি, আপনার একটা সোনার টুকরা পাইছেন এখন বসেন, এই নাইবে নবী এই জাতীয় আলেমন আমাদের দিকে তাকিয়ে থাকলে সগিরা গুনাগুলি মাফ হয়ে যায়। যাই হোক, আমি শেষ দিকে হুজুর কেবলা আইসা গেছেন, ওনার দোয়া আমিও চাই, দোয়া আমি পাইও, খালি চাই না, দোয়া না চাইলে উনি আমার জন্য দোয়া করেন। যাই হোক,
আল্লাহ সুস্থ রাখো। এই কিসমের নাইবে নবী আলেমুল আমাদের সুস্থ থাকা আমাদের জন্য বরকত। আল্লাহ হায়াত দেখ, সুস্থ রাখো, সকালে বলুন আমিন। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ দেখেন, এক আট মিস্ত্রির বিবি, কোরআন শরীফ দেখেছি, তার হাকিকত ঘটনা কি বলো? ওই স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। কার আজকে সেই কোরআন সুন্নার মহব্বত নিয়ে বসে আছেন? কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বাস্তবে দেখুন। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ জীবনী বলতেছে, কোরআন শরীফ আছে, হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য লোকেরা খাইতে বসে বিছানায় শুয়ে যায় ঘুমানোর জন্য, হুজুর আমার স্বামী ঘরে আইসা ঘো টান দিয়া কোরআন শরীফ নামাইয়া বুকে জড়াইয়া পাগলের মতো কান্দে, আল্লাহ গো কি মানুষ বানাই লাগো, আমি তো তোমার কোরআন পড়া জানি না, হুজুর আমি দেখেছি কোরআন শরীফ বালিশের মধ্যে রাইখা, বালিশের মধ্যে রাইখা পিষ্টা পিষ্টা কোরআন শরীফ খুলতে থাকে, এতিমের মতো কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, একেবারে প্রথম থেকে শুরু করে হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি পড়ে। এইভাবে এক পারা দুই পারা নয়, তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাই না। ইমাম গাজ্জালী সব বলেন, টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম, পৃথিবীর মানুষেরা রে নামাইয়া দেখি কোরআনের পাগল, কোরআনের পাগলের চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা যায়। বাবারা আজান শুনলে নিজের কাজটাকে বাদ দিয়ে যারা মসজিদে দৌড় দিবে, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কাঁদবে, আল্লাহর কসম আমার নবী বলে গেছে গাজ্জালীকে, ওই আব্দুর রহমান জান্নাতি। এ দুইটা আমল দিয়ে নবীকে দেখবেন জান্নাতি হবেন। এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি হুজুরের কাছে এই একটু সময় বাড়তি নেওয়াতে বেয়াদবি ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করে দিলাম।